প্রয়াত নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে যেন আলোচনা থামছে না। আত্মহত্যা করেছিলেন নাকি তাকে হত্যা করা হয়েছে, এ প্রশ্নের উত্তরই খোঁজা হচ্ছে প্রায় 21 বছর ধরে। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলার অন্যতম আসামি রুবি সুলতানার একটি ভিডিও প্রকাশের মাধ্যমে ফের সরগরম হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। ভিডিও থেকে আলোচনা শুরু হলেও এরপর অনেকবার ফেসবুক লাইভ এসেছেন রুবি সুলতানা। শনিবার বেলা 2টার দিকে ফেসবুক লাইভে আসেন তিনি। এ সময় সালমান শাহের মাকে উদ্দেশ্য করে রুবি সুলতানা বলেন, একটু বিশ্বাস করবেন না ভাবি আমার মাথা খারাপ, আমাকে বেঁচে থাকার জন্য এই নাটক করতে হয়েছে। এক মাসের উপরে কাঁদতে কাঁদতে আমি দিন পার করেছি, আমি মেনেই নিয়েছি আমি মরে গেছি, আজকে আমার শেষ দিন, এরকমটা মনে হচ্ছে আমার। আমি এখানে বসে আছি চুপচাপ। লাইভে সালমান শাহের মাকে উদ্দেশ্য করে রুবি সুলতানা আরো বলেন, সামিরা বা আমার স্বামী যদি আপনাদের কোনো কাগজপত্র হাসপাতাল থেকে দেয় তাহলে আপনারা বিশ্বাস করবেন না, তখন বলবেন রুবিকে নিয়ে আসো, কারণ ওরা যেভাবে জাল চালিয়েছে ওদের কথা বিশ্বাস করবেন না। আমার স্বামীর পরিকল্পনা ছিল যে আমাকে ভাগিয়ে দিয়ে কোর্টে মেডিকেলের কাগজপত্র দেবে। আমি মেডিকেলের সব কাগজপত্র নিয়ে এসেছি, আমি আর হাসপাতালে যাচ্ছি না। আজকে গিয়েছিলাম, স্বামীর সঙ্গে ভালো মতো কথা বলে এসেছি এবং দেখিয়েছি যে ঠিক আছে, আমার স্বামী আমার সঙ্গে আছেন। তিনি আরো বলেন, আমি আমার কনসাল দিয়েছি যে কেসের বেলায় যেতে পারবে, ও যদি কোনো কাগজপত্র দেয়, এমনকি স্বামীর পক্ষ থেকে যদি কোনো কাগজপত্র দেয় তাহলে বিশ্বাস করবেন না ভাবি, আপনি বলবেন রুবিকে চাই রুবিকে চাই, আগে বিশ্বাস করেছি এটা আত্মহত্যা কিন্তু এখন মনে হচ্ছে এটা খুনেই। এই সময় তিনি বারবার কোনো কাগজপত্র দিলে বিশ্বাস না করার কথা বলেন। নীলা চৌধুরীকে উদ্দেশ্য করে রুবি লাইভে বলেন, আমারে নিয়ে যান ভাবি আমি রাত সাক্ষী হব, আর আমার মাথা খারাপ কিনা আপনাদের পরিচিত ঢাকার কোনো ডাক্তারকে দিয়ে সেটা ইভলিউশন করতে পারেন, আপনি একটু বিশ্বাস করবেন না আমার মাথা খারাপ, আমার মাথা একটুও খারাপ নয়, আমাকে বেঁচে থাকার জন্য এই নাটক করতে হচ্ছে, এক মাসের উপরে কাঁদতে কাঁদতে আমি আর পারছি না, আমি সুস্থ আছি, আমি ট্রাপে পড়ে আছি এখানে, আমার পাসপোর্ট নেই, সিটিজেনশিপের কাগজ নেই, আমার কিছুই নেই, পুলিশের কাছেও যেতে পারছি না, বাসায় পুলিশ এসেছিল আমার স্বামীর সামনে আমাকে বলতে হয়েছে যে আমার মাথা খারাপ, আমার কিন্তু মাথা খারাপ নয়, একটু মাথা খারাপ নয়, আমি মনে হয় মরেই যাব। ভিডিওটি প্রকাশ করার পর সাংবাদিকরা তার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছেন কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি, তার ব্যক্তিগত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে। টাইমস টিভির একটি দল তার বাসায় গিয়ে খোঁজ নিলে কাউকে পাননি সেখানে তারা। তাহলে কে খুন হয়েছেন রুবি সুলতানা? বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে আমাদের মিডিয়া নিউজ 24 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকুন।